नमस्कार इनफाइनाइट फिजिक्सের স্বাগত। যাদের আলো চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে কিন্তু অবতল দর্পণের সামনে কোথায় বস্তুর আগলে অর্থাৎ ফোকাস এবং টু ওয়েভ এবং অসীমে এরকম এরকম জায়গায় যে কোথায় বস্তু থাকলে তার প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে তোমরা যারা বুঝতে পারছো না তাদের জন্য আজকের এই ভিডিওটা ছোট ভিডিও এবং শর্ট ট্রিক। শুধু একটা যদি ছবি জানতে পারো, ছবি আঁকতে পারো, তাহলে কিন্তু তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে। কোথায় বস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে এবং প্রতিবিম্বের আকৃতি কেমন হবে, প্রতিবিম্বটা সদ হবে না অসদ হবে, সমশীর্ষ হবে না অবশীর্ষ হবে, সব কিন্তু তোমরা বিষয়টাকে একদম যদি সহজ করে দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। কিছুই না, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আলো চ্যাপ্টারের অধ্যায়গুলো দেখোনি পুরো ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে। দেখো, একটা প্রথমে অবতল দর্পণ আঁকতে হবে। এটা হলো একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের আমরা জানি কি একটা প্রধান অক্ষ থাকে, তো সেই প্রধান অক্ষটাকে আমি নীল কালার দিয়ে আঁকছি এবং প্রধান অক্ষটাকে একটু মোটা অঙ্কন করলাম। তো প্রধান অক্ষটাকে নীল কালার দিয়ে আঁকলাম। এবার আমরা জানি কি যে অবতল দর্পণের সামনে ফোকাস থাকে, তো সেখানে একটা পয়েন্ট নিলাম ফোকাস পয়েন্ট, এবং ঠিক ফোকাসের ডবল দূরত্ব থাকে টু এফ পয়েন্ট, বা এটাকে বক্রতা কেন্দ্রও বলা হয়, সি, সেন্টার অফ কার্ভেচার, সি ইকুয়াল টু টু এফ। একটা প্রমাণ আছে তোমাদের, তোমরা যারা থিওরি দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। এবার দেখো, টু এফের বাইরে যে ডিস্টেন্সটা সেটা কিন্তু অসীম, তো যে কোনো একটা ডিস্টেন্স নিলাম, এই জায়গাটায় ধরলাম, এটা ইনফাইনাইট, ইনফাইনাইট চিহ্ন দিয়ে বোঝালাম। তাহলে তিনটে পয়েন্ট আছে, আর একটা পয়েন্ট আছে সেটা অঙ্কন করার দরকার নেই, এটা যেহেতু মেরু পয়েন্ট, এই বিন্দুটা হচ্ছে মেরু বিন্দু, এই বিন্দুটা তো মেরু বিন্দু, ফোকাস বিন্দু, টু এফ ডিস্টেন্স আর অসীম দূরত্ব। এবার দেখো কোন কোন ডিফারেন্ট পজিশানে বস্তু থাকতে পারে। তো বস্তুর ছবিটা আমি গেরুয়া কালার দিয়ে অঙ্কন করছি, এবং বস্তুটাকে যেমনভাবে আঁকবো তোমরা কিন্তু খাতা পেন নিয়ে ঠিক সেইভাবে আঁকবে। তো একটা বস্তু থাকতে পারে অসীমে, তাই অসীমে একটা বস্তু আমি অঙ্কন করলাম, একটা বস্তু। এবং দেখো বস্তুটা তীরচিহ্ন উপরের দিকে দিয়েছি, মানে হলো বস্তুটার মাথা উপরের দিকে আর পা নিচের দিকে। ঠিক সেই রকম অসীম আর টু এফের মাঝে একটা বস্তু থাকতে পারে, তো সেই বস্তুটাকে অঙ্কন করলাম, অসীম আর টু এফের মাঝে একটা বস্তু থাকতে পারে। আবার দেখো টু এফে একটা বস্তু থাকতে পারে, তো টু এফে একটা বস্তু অঙ্কন করলাম। খেয়াল করে দেখো যে প্রত্যেকটা বস্তুর সাইজ কিন্তু ছোট হয়ে হয়ে আসছে। আবার কি, টু এফ আর এফে মাঝখানে একটা বস্তু থাকতে পারে, তো সেটা অঙ্কন করলাম, টু এফ আর এফের মাঝে একটা বস্তু। আবার কোথায় থাকতে পারে, না এফে একটা বস্তু থাকতে পারে। আর কোথায় থাকতে পারে, না মেরু আর ফোকাসের মাঝখানে একটা বস্তু থাকতে পারে। তো এই হয়ে গেল আমার ছটা ডিফারেন্ট পজিশানের বস্তু। এবার দেখো এই ছটা পজিশানকে নাম্বারিং করব। তো নাম্বারিংটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, কারণ নাম্বারিং উল্টে গেলে তোমরা কিন্তু আর ট্রিকটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে না। নাম্বারিংটা সবসময় লেফট টু রাইট হবে বস্তুর ক্ষেত্রে, এটা যেহেতু বস্তু অঙ্কন করছি তো বস্তুর ক্ষেত্রে নাম্বারিংটা লেফট টু রাইট হবে। তো দেখো এটা যেহেতু এক, তাই এক নম্বর অঙ্কন করেছি এক দিলাম, দু নম্বর এটা অঙ্কন করেছি দুই দিলাম, তিন নম্বর এটা অঙ্কন করেছি তিন দিলাম, এটা চার, এটা পাঁচ এবং এটা ছয় দিয়ে দিলাম। তো লেফট টু রাইট কী করলাম, বস্তুগুলোকে নাম্বারিং করে দিলাম ছটা পজিশানে। ঠিক একই রকমভাবে কালারটাকে চেঞ্জ করে নিয়ে আমি প্রতিবিম্বগুলো আঁকছি। প্রতিবিম্বগুলো কোথায় আঁকবো, প্রথমে এক নম্বরে যে জায়গায় বস্তু এঁকেছি সেই জায়গায় একদম বস্তুর সমানেই একটা প্রতিবিম্ব অঙ্কন করব, ঠিক কিন্তু উল্টো দিকে তীরচিহ্ন। দেখো যে প্রতিবিম্ব যেগুলো হচ্ছে কিন্তু উল্টো দিকে তীরচিহ্ন। ঠিক দু নম্বরেও একই রকম প্রতিবিম্ব উল্টো দিকে, তিন নম্বরেও উল্টো দিকে, চার নম্বরেও উল্টো দিকে, পাঁচ নম্বরেও উল্টো দিকে, আর ছ নম্বরে কিন্তু কোনো অঙ্কন করব না, তার বদলে অঙ্কন করব কি, না দর্পণের বাইরে অর্থাৎ এই পজিশানে একটা অঙ্কন করব, এবং সেই প্রতিবিম্বটা কিন্তু সোজা অঙ্কন করব, অর্থাৎ বস্তু যেমন ছিল তীরচিহ্ন উপরের দিকে সেই রকম দেব। তাহলে বোঝা গেছে, উপরে লাল কালার দিয়ে যেগুলো নাম্বারিং করা সেগুলো বস্তু, এবং লাল কালার দিয়ে নাম্বারিং করা আর গেরুয়া কালার দিয়ে অঙ্কন করা এগুলো হলো বস্তু, আর নিচের দিকে দেখো সবুজ কালার দিয়ে অঙ্কন করা এগুলো হচ্ছে প্রতিবিম্ব। তো প্রধান অক্ষের নিচে যেগুলো আছে এগুলো সব প্রতিবিম্ব, বোঝা গেছে। এবার প্রতিবিম্বটাকে নাম্বারিং করছি, তো প্রতিবিম্বটাকে নাম্বারিং করছি ইয়েলো কালার দিয়ে, না ইয়েলো কালার বোঝা যাবে না, কালো কালার দিয়ে নাম্বারিংটা করছি। দেখো এটা, সরি, নাম্বারিংটা করবে কেমনভাবে, বস্তুর ক্ষেত্রে নাম্বারিং করেছি লেফট টু রাইট, প্রতিবিম্বের ক্ষেত্রে নাম্বারিং করবো আমরা কি, রাইট টু লেফট, ডান দিক থেকে বাম দিকে। ডান দিক থেকে নাম্বারিং করবো, এখান থেকে শুরু করবো, জানো এখান থেকে শুরু করো না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। কোথা থেকে শুরু করবো, একদম ফোকাস পয়েন্ট থেকে, এক দুই তিন চার পাঁচ আর ছ নম্বরটা দেবো একদম শেষে, অর্থাৎ দর্পণের বাইরে যে প্রতিবিম্বটা অঙ্কন করা হয়েছে সেটা, বুঝতে পেরেছ। এবার দেখো আর কোনো চিন্তা নেই, আরেকবার একটু রিভাইজ করে নাও, নাম্বারিংটা কী করবে প্রথমে স্টেপ দেখে নাও।
প্রথমে একটা দর্পণ অঙ্কন করবে, একটু আমি হাইলাইটার দিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদের। দেখো প্রথমে একটা মেরু অবতল দর্পণ অঙ্কন করলে, অবতল দর্পণটা অঙ্কন করে তার একটা প্রধান অক্ষ অঙ্কন করলে। প্রধান অক্ষটা অঙ্কন করার পর কী করবে, না প্রধান অক্ষে অক্ষকে কয়েকটা ভাগে ভাগ করে নেবে এবং সেগুলো মার্ক করে নেবে, কোনটা মেরু পয়েন্ট, কোনটা ফোকাস পয়েন্ট, কোনটা 2F এবং কোনটা অসীম, এই কটা পয়েন্টে ভাগ করে নেবে। তারপর কী করবে, তারপরে তোমরা করবে যে বিভিন্ন পজিশনে বস্তুটা অঙ্কন করবে। কোথায় বস্তু অঙ্কন করবে, এক নম্বর অসীমে বস্তু অঙ্কন করলে, তারপরে দু নম্বর অসীম আর 2F-এর মাঝে অঙ্কন করলে, তারপর এক্স্যাক্ট 2F-এ একটা বস্তু অঙ্কন করলে, তারপর 2F আর F-এর মাঝে একটা বস্তু অঙ্কন করলে, তারপর একদম F-এ একটা বস্তু অঙ্কন করলে, তারপর F আর মেরুর মাঝখানে অর্থাৎ ফোকাস বিন্দু আর মেরুর মাঝখানে একটা বস্তু অঙ্কন করলে, এবং সব শেষে লেফট টু রাইট দিয়ে নাম্বারিং করলে, 1, 2, 3, 4, 5, 6 করে 6টা নাম্বারিং করলে, হয়ে গেছে। তাহলে বস্তুর অঙ্কনগুলো কমপ্লিট হলো। এবার শেষে কী করবে, প্রতিবিম্ব অঙ্কন। প্রতিবিম্ব অঙ্কন কোথায় করবে, যখন এক নম্বরে যে নাম্বারিংটা করেছো ঠিক তার সোজাসুজি নিচে একটা উল্টোভাবে প্রতিবিম্ব অঙ্কন করলে, দু নম্বরেও একটা প্রতিবিম্ব অঙ্কন করলে, তিন নম্বরেও একটা প্রতিবিম্ব অঙ্কন করলে, চার নম্বরে একটা অঙ্কন করলে, পাঁচ নম্বর অঙ্কন করলে, ছ নম্বরে কিন্তু অঙ্কন করবে না। এই আঁকাটা সবচেয়ে ভাইটাল, এটা মনে রাখলে কিন্তু একদম তোমরা শর্ট ট্রিকটা ইজিভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো পাঁচ নম্বরে অঙ্কন করার পর ছ নম্বরটা যেখানে অঙ্কন করবে সেটা হচ্ছে দর্পণের পিছনে অঙ্কন করলে, বোঝা গেছে। এই হলো, এবার তারপর এটা রাইট টু লেফট নাম্বারিং করবে, রাইট টু লেফট 1, 2, 3, 4, 5 এবং শেষে ছ নম্বরটা নাম্বারিং করলে। এবার দেখো কী কাজ, এইবারের কাজটা হলো তোমার শুধু দেখা কোশ্চেনটা কী ছিল এবং কী কী হতে পারে। এক নম্বর বস্তু কোথায় আছে, প্রথমে দেখো এক নম্বর বস্তুটা আছে অসীমে। তো অসীমে যদি বস্তু থাকে তো তোমার আর কিছু দেখার দরকার নেই, দেখবে তোমরা যে এক নম্বর প্রতিবিম্বের এক নম্বর কোথায় আছে। তো প্রতিবিম্বের এক নম্বর দেখো একদম ফোকাস বিন্দুতে আছে। তো বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, তাহলে ফোকাস বিন্দুতে। বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হচ্ছে, বুঝে গেছো। তাহলে বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হলো, কেমন প্রতিবিম্ব তৈরি হলো, দেখো প্রতিবিম্বটা ছোট এবং উল্টানো। তো ছোট মানে কি, ক্ষুদ্র, ক্ষুদ্র মানে কি m লেস দ্যান 1, খুব ছোট এটা, m ভেরি ভেরি লেস দ্যান 1 আর কি। প্রতিবিম্বটা উল্টানো, উল্টানো মানে কি অবশীর্ষ, ভালো কথা, উল্টানো মানে হলো অবশীর্ষ, বোঝা গেছে। এবার দেখো এই প্রতিবিম্বগুলো যখন অবতল দর্পণের সামনে কোনো প্রতিবিম্ব তৈরি হবে তখন সেই প্রতিবিম্ব সবসময় সৎ তৈরি হবে। তো দেখো যেহেতু এগুলো অবতল দর্পণের সামনে এই প্রতিবিম্বটা তৈরি হয়েছে তাহলে এটা সৎ প্রতিবিম্ব, বোঝা গেছে। তাহলে একটা জিনিস দিয়ে কিন্তু তোমরা এর অনেক কটা ডাটা খুঁজে পেলে, এর এক নম্বর পয়েন্ট। এবার দেখো এই বস্তুটা বড় আছে, এই প্রতিবিম্বটা আকৃতি ছোট, তাহলে প্রতিবিম্ব ছোট হলো, ছোট মানে m লেস দ্যান 1, অবশীর্ষ যেহেতু উল্টানো প্রতিবিম্ব তাই অবশীর্ষ প্রতিবিম্ব, যেহেতু দর্পণের সামনে তাই সৎ, এই কটা জিনিস মনে রাখলে ব্যাস। তারপরে চলে যাও দু নম্বর, দু নম্বরটা কোথায় আছে দেখো, দু নম্বর আছে কি না অসীম এবং 2F-এর মাঝে। অসীম এবং 2F-এর মাঝে মানে কি, এই জায়গাতে দু নম্বর, অসীম এবং 2F-এর মাঝে, অসীম এবং 2F-এর মাঝে থাকলে এর দু নম্বরটা কোথায় আছে দেখো, অসীম এবং 2F-এর মাঝে থাকলে দেখো 2F এবং F মানে বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে, বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে, বা অপর দিকে বলতে পারো, অন্যভাবে বলতে পারো F এবং 2F-এর মাঝখানে। এবার দেখো যে দু নম্বর যে বস্তুটা ছিল তার তুলনায় দু নম্বরের প্রতিবিম্বটা কী, দেখো ছোট, দু নম্বরের বস্তুটা দেখো, এটা দু নম্বরের বস্তু, এটা দু নম্বরের প্রতিবিম্ব, তাহলে দু নম্বরের বস্তুর তুলনায় প্রতিবিম্ব ছোট, তাই m লেস দ্যান 1। তারপর কি, এটা যেহেতু উল্টানো তাই এটাও অবশীর্ষ, আর যেহেতু এটা দর্পণের সামনে তাই এটা হলো সৎ প্রতিবিম্ব, বাহ। এই দেখো এই তিনটে জিনিস এখান থেকে বুঝতে পারলে, এর দুই মেলাবে। তারপর দেখো চলে যাও তিন নম্বরে, তিন নম্বরে কী আছে দেখো, তিন নম্বরে এক্স্যাক্ট 2F-এ আছে, মানে বস্তুটা পুরোপুরি 2F-এ আছে। তো দেখো এর তিন নম্বর, এটাও 2F-এ, তো 2F-এ যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব তৈরি হবে কোথায়, 2F-এ, এবং কেমন প্রতিবিম্ব তৈরি হবে, একদম সমান আকৃতির, মানে m ইকুয়াল টু 1, এটা সমান আকৃতির, মানে বস্তুর যা দৈর্ঘ্য হবে প্রতিবিম্বটা সমান। দেখো ছবিতে তোমরা বুঝতে পারছো মোটামুটি সমান আকৃতির ছবিটা অঙ্কন করা আছে, যেহেতু এটা এক্স্যাক্টলি স্কেল ধরে অঙ্কন করা নেই, কিন্তু তোমরা মোটামুটি বুঝতে পেরে যাবে যে প্রতিবিম্বটা আর বস্তুর সাইজটা প্রায় সমান আছে। এবার দেখো যেহেতু প্রতিবিম্ব উল্টানো আছে তাই এটাও অবশীর্ষ, আর সৎ, যেহেতু সামনে হয়েছে তো সৎ প্রতিবিম্ব। তারপরে নেক্সট চলে যাও চার নম্বরে, চার নম্বর পয়েন্টটা দেখো, চার নম্বর পয়েন্টটা আছে কি না 2F,
এই 2f আর f, 2f আর f এর মাঝে, তো 2f আর f এর মাঝে যদি থাকে চার নম্বর পয়েন্টটা, ঠিক এর চার নম্বর দেখো প্রতিবিম্বের চার নম্বর কোথায় আছে, এটা, তো 2f আর f এর মাঝে হলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে, অসীম আর 2f এর মাঝখানে, এই জায়গাতে এই প্রতিবিম্বটা তৈরি হয়েছে। তো অসীম আর 2f এর মাঝখানে দেখো প্রতিবিম্বটা কেমন তৈরি হচ্ছে, ভালো করে লক্ষ্য করো চার নম্বরটা, যে প্রতিবিম্বটা কীরকম তৈরি হলো, দেখো এই চার নম্বর, চার নম্বরের বস্তুর হাইটটা দেখো আর চার নম্বরের প্রতিবিম্ব মানে এটা, এর হাইটটা দেখো, তাহলে প্রতিবিম্ব তো উল্টানো হলো, উল্টানো মানে অবশীর্ষ। প্রতিবিম্বটা কোথায় তৈরি হলো, প্রতিবিম্বটা তৈরি হলো 2f আর অসীমের মাঝখানে, তাহলে বস্তুটা কোথায় ছিল, ফোকাস আর 2f এর মাঝখানে, মানে ফোকাস বিন্দু আর 2f এর মাঝখানে যদি বস্তু থাকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে কোথায়, 2f আর অসীমের মাঝখানে প্রতিবিম্বটা তৈরি হলো। এবার প্রতিবিম্বটা কেমন হলো, বড় আকৃতি, দেখো এর বস্তুর ছবিটা দেখো, হাইটটা দেখো আর প্রতিবিম্বের হাইটটা দেখো, দেখো বড়, তাহলে m গ্রেটার দ্যান 1, অবশিষ্ট তো হলো যেহেতু উল্টানো, m গ্রেটার দ্যান 1, যেহেতু দর্পণের সামনে তাই সৎ, চোখ বন্ধ করে লিখে দেবে সৎ, আর কিছু দরকার নেই হলো। চলো এবার দেখা যাক পাঁচ নম্বর, পাঁচ নম্বরটা কি, পাঁচ নম্বর কোথায় আছে, দেখো পাঁচ নম্বর আছে এই জায়গাতে, অর্থাৎ পুরো ফোকাস পয়েন্টে আছে পাঁচ নম্বর, তো ফোকাস পয়েন্টে যদি থাকে, ফোকাস পয়েন্টে দেখো প্রতিবিম্বের পাঁচ নম্বর কোথায় আছে, দেখো এইটা, মানে অসীমে, ফোকাসে থাকলে বস্তু তাহলে কোথায় তৈরি হচ্ছে, অসীমে, কেমন প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, বড়, দেখো বিবর্ধিত প্রতিবিম্ব খুব বড়, মানে m ভেরি ভেরি গ্রেটার দ্যান 1। তারপর দেখো প্রতিবিম্বটা সোজা না উল্টানো, অবশ্যই উল্টানো, উল্টানো প্রতিবিম্ব তার মানে অবশীর্ষ। এবার বলো প্রতিবিম্বটা সৎ না অসৎ, সৎ প্রতিবিম্ব, কেন না দর্পণের সামনে তাই সৎ প্রতিবিম্ব, এই হয়ে গেল। তারপরে চলে যাও ছ নম্বরে, ছ নম্বরটা কি, দেখো ছ নম্বর আছে, ছ নম্বর পয়েন্টটা হলো ফোকাস দৈর্ঘ্যের মাঝখানে, অর্থাৎ মেরুবিন্দু আর ফোকাস বিন্দুর মাঝখানে, মেরুবিন্দু আর ফোকাস বিন্দুর মাঝখানে বস্তুটা আছে, যেই ছ নম্বরে বস্তুটা আছে, দেখো ছ নম্বরের প্রতিবিম্বটা কোথায়, এটা, অর্থাৎ দর্পণের পিছনে, এইটাই সবচেয়ে ব্যতিক্রমী, যে বস্তুটার থেকে প্রতিবিম্বটা তো বড় হলো, মানে m গ্রেটার দ্যান 1 হলো, কিন্তু প্রতিবিম্বটা কেমন প্রতিবিম্ব, সৎ না অসৎ, যেহেতু দর্পণের পিছনে প্রতিবিম্ব তৈরি হচ্ছে তাই এটা হবে অসৎ প্রতিবিম্ব, দর্পণের পিছনে তৈরি হয়েছে তাই অসৎ। এবার বলো প্রতিবিম্বটা সমশীর্ষ না অবশীর্ষ, সমশীর্ষ মানে হলো সোজা, দেখো এর মাথা যেদিকে বস্তুর মাথাও সেই দিকে, তাহলে এটা সমশীর্ষ প্রতিবিম্ব, বোঝা গেছে, তাহলে সমশীর্ষ প্রতিবিম্ব। একই রকম ঘটনা কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে, তো উত্তল দর্পণের ক্ষেত্রে শুধু মেরুর জায়গায় হয়ে যাবে কি, আলোক কেন্দ্র, মেরুর জায়গায় হয়ে যাবে আলোক কেন্দ্র, বাকি কিন্তু সব ঠিক থাকবে, অর্থাৎ প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, বস্তু কোথায় থাকলে সেটা কিন্তু ছবির ক্ষেত্রে একই, শুধু বলার সময় বলতে হবে যে মেরুর জায়গায় বলতে হবে আলোক কেন্দ্র, বস্তুটা যদি আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে থাকে, বোঝা গেছে, বাকি সব কিছু একই, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের আকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি সব কিন্তু একই রকম, বুঝতে পেরেছো। তাহলে তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং যদি কোথাও মিস্টেক থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে। চলো আজকের মতো টাটা, বাই।